বার্ধক্যজনিত রোগে ভুগে প্রয়াত হলেন সিটু নেতা কাজল ঘোষ। শুক্রবার ভোরে প্রয়াত হন তিনি। এদিন তার মরদেহ নিয়ে আসা হয় সিটু কার্যালয়ে। সেখানে প্রয়াত কাজল ঘোষকে শ্রদ্ধা জানান সিটু নেতৃত্বরা। এরপর নিয়ে যাওয়া হয় সিপিআইএম রাজ্য দপ্তরে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা মানিক সরকার, বামফ্রন্টের আহ্বায়ক বিজন ধর সহ অন্যান্যরা। প্রয়াত কাজল ঘোষ সিটুর রাজ্য ও ওয়ার্কিং কমিটির সদস্য, দীর্ঘদিনের রাবার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রতিপালন করেছেন। তাঁর প্রয়াণের শোক জ্ঞাপন করেছে সিটু নেতা মানিক দে। ধরা যায় 4 দশকের উপর, এবং তিনি দীর্ঘদিন এই রাজ্যের রাবার শ্রমিকদেরকে সংগঠিত করার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছিলেন এবং রাবার শ্রমিক ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা। 1994 সাল থেকে উনি 2014 সাল পর্যন্ত সিএসইউ থেকে দায়িত্ব প্রাপ্ত হিসেবে রাবার শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ছিলেন, এবং এই রাবার শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে সংগঠনটা তৈরি করার ক্ষেত্রে বিশাল ভূমিকা ছিল। শ্রমজীবীদের খুব কাছের লোক ছিলেন। তাছাড়াও সোনামুড়া বিভাগের সিআইটিইউ তৈরি করার ক্ষেত্রে বিডি শ্রমিক, পরিবহন শ্রমিক, অন্যান্য অংশের যারা দিনমজুর আছে এদের মধ্যেও তিনি কাজ করেছেন, এবং সোনামুড়া বিভাগের একটা প্রতিষ্ঠিত নেতা হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। দীর্ঘদিন তিনি সিআইটিইউ আমাদের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি গত সম্মেলনে অব্যাহতি নেন, রাজ্য সম্পাদক মণ্ডলী থেকে অব্যাহতি নেন, কিন্তু ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন, রাজ্য ওয়ার্কিং কমিটির সিআইটিইউ মেম্বার ছিলেন। সিআইটিইউর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন দীর্ঘদিন, ওই সময় তিনি ভালো কাজ করে গেছেন। গত বছর 2 যাবৎ তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন, সর্বশেষ মারাত্মক ধরনের রোগে তিনি আক্রান্ত হন, এবং এরপরে আজকে ভোরবেলা তার তিনি প্রয়াত হন, এবং এটা রাজ্যের শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে একটা বিরাট ক্ষতি। বিশেষ করে গোটা দেশে যখন শ্রমজীবীরা আক্রান্ত, তাদের অধিকার কেড়ে নিচ্ছেন, অর্জিত অধিকার যেটা সেটা তুলে দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।